Dear students, welcome to my English class. I think you are well and staying at home. This is Bijoya Dash, assistant teacher of Narayanganj High School and College. Today I will discuss for the students of class 5. Congratulations for your new class. As it is the first class, so obviously I will discuss from first lesson. I think you will give attention to my class and you can easily understand this lesson. I will also conduct my class in Bengali for your better understanding. Amra tahole class ta shuru kori. Screen e takai ekhane ki dewa ache amra easily bujhte parchi. Eta ki amader panchom shrenir English for Today boyer prothom cover page. Orthat amra jokhon ekta boi pe thaki notun boi paar age kintu amra khub anonde thaki je amader বইটা কেমন ঠিক তাই না নতুন নতুন বই পেলে আমরা খুব আনন্দ বোধ করি যে বইটা দেখতে কেমন বইয়ের ভিতরে কি আছে কি নিয়ে আলোচনা আছে ঠিক তাই না কভার পেজ অর্থাৎ এটা আমাদের ইংলিশ ফর টুডে বুক বই তো আমাদের নতুন বই সব সময় আমাদের নতুন ভাবে আনন্দ দিয়ে থাকে তাহলে আমরা আজকে বই থেকে কি নিয়ে আলোচনা করব দেখি তাহলে দেখো এখানে কি লিখেছি মিস এখানে বোর্ডটা ছোট একটা ওয়ার্ড দাও আছে কি हेलो आसले हेलो वार्डा क्यों मिस लिखल एक चिंता करी तो हेलो वार्डा क्यों व्यवहार करी हेलो एम एक वार्ड जो आपके अपर के एके अपर साथ कन्वर्सेशने थी तक क्योंकि ये वार्डा व्यवहार करके अपर के सम्बोधन करो देखो आज के जो क्लस चलाकालीन थकत तक कि हतो आप फार्ष्ट क्लस इसे क्योंकि अपर के परिचय জানতে চাইতাম ঠিক তাই না আমি আমার পরিচয় দিতাম এবং তোমরাও তোমার পরিচয় দিতে এই যে পরিচয়টা দেওয়ার সময় আমরা কি ইউজ করি কনভারসেশনের সময় বলি কি হ্যালো হোয়াটস ইউর নেম হাউ আর ইউ কেমন আছো বলি না ঠিক এই হ্যালো শব্দটা আমাদের আজকে ফার্স্ট ইউনিটে আলোচনা করব যে এই ওয়ার্ডটা দিয়ে আমরা কি জানতে চাচ্ছি বা এই হ্যালো ওয়ার্ডটার ব্যবহারে সার্থকতা কি এটা নিয়ে আজকে আমাদের ফার্স্ট ইউনিটের আলোচনা তাহলে আমরা দেখি আজকে আমরা কি আলোচনা করব এই হ্যালো শব্দটা থেকে देखो ये एक छवि यूनिट वन लेसन वन थ्री हमें प्रथम आगे वन थ्री नहीं आलोचना करब धारावाहिक भावे परवर्ती लेसनगुलो नहीं आलोचना करब देखो ये कीसर छवि देखा जावश्य कि दूज मे बसा पशापाशी पशे और किछु लोक देखी एक जन भद्रलोक बसा तो छवि देखे कि बोझा जा ता आसले कथाय आछे चिंता करी तो তারা একটা পেছনে যেতে তো ট্রেনের ছবি আছে মনে হচ্ছে না হ্যাঁ অবশ্যই ট্রেন তারা একটা রেল স্টেশনে আছে আমরা যখন কোনো স্টেশনে থাকি সেখানে কিন্তু অনেক অপরিচিত মানুষ থাকে থাকে না অবশ্যই থাকে সেখানে আমরা কি করি তাদের সম্পর্কে জানতে চেষ্টা করি কারো পরিচয় জানার চেষ্টা করি যদি সে আমাদের অপরিচিত হয়ে থাকে জাস্ট চেষ্টা করে থাকি না ঠিক তাই আমাদের আজকের লেসনটাও একে অপরের পরিচয় সম্পর্কে জানা নিয়ে তাহলে আমরা ছবিটা দেখলাম এটা আমাদের বইয়ের ইংলিশ ফর্টির বইয়ের পৃষ্ঠা নেক্সট তাহলে দেখি এখানে দেখো কি আছে এই যে দুজন মেয়ে ছিল সীমা এবং জেসিকা তাদের নাম কি আমরা একটু আগে পেজটা দেখলাম সীমা অ্যান্ড জেসিকা অর্থাৎ সীমা এবং জেসিকা তাদের পারস্পরিক আলোচনা কনভারসেশনটা যেটা ছিল তাদের নিয়ে এখানে আলোচনা হয়েছে সীমা এবং জেসিকা কি করছে তাদের পরিচয়টা দেওয়ার চেষ্টা করছে একে অপরকে পরিচয়টা জানার চেষ্টা করছে তাই কিন্তু আমাদের চ্যাপ্টারের নামটা ছিল কি হ্যালো অর্থাৎ হ্যালো দিয়ে আমরা পারস্পরিক সম্পর্ক সম্পর্কে জানার চেষ্টা করি সম্বোধন করে থাকি আমরা প্রথমে তো কারো নাম জানি না কারো নাম জানি না তাহলে চলে আমরা চেষ্টা করব আমাদের এই রিডিংটাকে পড়ার মাধ্যমে এই লেসন থেকে কী বোঝানোর চেষ্টা করছে সেটা বোঝার জন্য তাহলে আমরা মনোযোগ দিই আশা করি আমার পড়ার সাথে সাথে তোমরাও খুব মনোযোগী হবে এবং কি আমাদের আজকে ক্লাসটা বোঝার চেষ্টা করব দেখো এখানে কি আছে সীমা সীমা কি বলেছে হ্যালো মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ আই এম সীমা বলছে কি আমি কি আমার নিজেকে পরিচয় করাতে পারি আমি সীমা অর্থাৎ সীমা নিজেকে পরিচয় করার জন্য বলছে আমি কি সীমা পাশাপাশি কি বললো জেসিকা অ্যান্সার দিচ্ছে অ্যান্সার দিল কি হাই আই এম জেসিকা আমি কি জেসিকা অর্থাৎ প্রথম দুইটা কনভারসেশনই কিন্তু আমরা ক্লিয়ার যে আমরা এখানে কি করছি আমরা এখানে যে দুজন সীমা এবং জেসিকা দুজনের পারস্পরিক আলোচনা
সীমা আবার কি বলছে হাউ আর ইউ গোয়িং জেসিকা জেসিকা কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে জেসিকা আর বলছে কি আই এম গোয়িং টু চট্টগ্রাম আমরা কোথায় যাচ্ছি চট্টগ্রামে যাচ্ছি আবার কি বলা আছে আই এম এখানে কি বলা আছে যে আই এম অন হলিডে উইথ মাই ফাদার অর্থাৎ এই কথাটা কে বলেছে একটু খেয়াল করব জেসিকা বলেছে যে আমি আমার বাবার সাথে এখন ছুটিতে আছি অর্থাৎ জেসিকা কি তার ছুটিটা কাটানোর জন্য বাবার সাথে বেড়াতে গিয়েছে হতে পারে আমরা অবশ্যই কনভারসেশনটা যখন প্যাসেজগুলো পড়ব তখন কিন্তু খেয়াল করব কে কোন কথাটা বলছি সীমা আবার কি বলল রিয়েলি হোয়্যার আর ইউ ফ্রম রিয়েলি বলে একটু কিন্তু কোশ্চেন মার্ক দিয়েছে যে সত্যি কি তাই হোয়্যার আর ইউ ফ্রম কোথা থেকে এসেছে জেসিকা বলছে আই এম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম আমি কোথা থেকে আসছি ইউনাইটেড কিংডম থেকে এসেছি আর ইউ ফ্রম ঢাকা ও আবার কোশ্চেন কি করলো জেসিকাকে তুমি কি ঢাকা থেকে এসেছো সীমা বলেছে নো আই এম ফ্রম সিলেট আমি সিলেট থেকে এসেছি দ্যাটস হোয়্যার উই আর গোয়িং আমি আবার সেখানেই যাচ্ছি অর্থাৎ সে বললো কি আমরা আবার সেখানেই যাচ্ছি আওয়ার ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস আমাদের ট্রেনটা 10 মিনিটের মধ্যে ছেড়ে দিবে জেসিকা কি বললো হ্যাভ এ গুড জার্নি তোমার যাত্রা শুভ হোক অর্থাৎ আমি এই প্যাসেজ থেকে কি বুঝলাম যে দুইজন দুজনের সম্পর্কে জানার চেষ্টা করছে সীমা কি বললো থ্যাংক ইউ নাইস মিটিং ইউ যে ধন্যবাদ তোমার সাথে দেখা হয়ে কি হলো ভালো হলো এরকম বলি না আমরা জেসিকা বলছে আবার কি যে সীমা এখানে বললো হ্যাভ ফান ইন চট্টগ্রাম যে তোমার চট্টগ্রামের যাত্রাটা কি শুভ হোক আবার জেসিকা কি বললো থ্যাংকস নাইস মিটিং ইউ টু সীমা যে ধন্যবাদ কি সেও আবার বলছে তোমার সাথে দেখা হয়ে ভালো হলো অর্থাৎ আমাদের দুজন সীমা এবং জেসিকার মধ্যে যে পারস্পরিক কথোপকথনটা কনভারসেশনটা সেটাই কিন্তু এখানে বোঝা গিয়েছে অবশ্যই খুব মনোযোগ সহকারে পড়ব তাহলে আমরা এই চ্যাপ্টার থেকে কি বুঝলাম লেসন থেকে দেখো এখানে কি বলা আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস এখানে কি লিখেছি ইউজফুল এক্সপ্রেশনস অর্থাৎ আমরা যখন কনভারসেশন করি কিছু কিছু এক্সপ্রেশন অর্থাৎ মনোভাব প্রকাশ করি সেটা কী আসলে বা কখন ব্যবহার করতে হয় অ্যাট দ্য বিগিনিং অফ এ কনভারসেশন যখন আমরা একদম শুরুতে কাউকে কারোর সাথে দেখা হয় তখন আমরা কী করি তখনই কিন্তু বলি মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ তারপর আই এম অর্থাৎ আমাদের নামটা বলি অর্থাৎ নিজের পরিচয়টাকে আগে বলি আমি কি আমার নিজের পরিচয় করাতে পারি তারপর কি নিজের নামটা বলি তাহলে আমরা এই চ্যাপ্টার থেকে শিখলাম কাউকে অপরিচিত কারো সম্পর্কে জানার জন্য অবশ্যই আমরা প্রথমে কি বলবো নিজেকে পরিচয় করানোর চেষ্টা করব ঠিক আছে এটা তো ছিল অ্যাট দ্য বিগিনিং অফ এ কনভারসেশন আচ্ছা শেষে কি করব অ্যাট দ্য এন্ড অফ এ কনভারসেশন কনভারসেশন শেষে কি করব নাইস মিটিং ইউ সি ইউ লেটার এখান থেকে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে পারি কিন্তু যে অনেক সময় বলি না আবার দেখা হবে পরে দেখা হবে তোমার সাথে দেখা হয়ে ভালোই হলো বলি না আমরা অবশ্যই কিন্তু আমরা বলি তাহলে এটাই ছিল কি আমাদের প্রথম ইউনিটের আলোচনা আমরা আরও বাকি লেসেন দেখো এখানে আরেকটা ছবি দেওয়া আছে আস্তে আস্তে আমরা বলেছিলাম যে আমি বাকি লেসেনগুলো দেখব ইউনিট ওয়ানের লেসনকে 4 থেকে 5 অর্থাৎ পর্যায়ক্রমে 3 শেষ হলো 4 থেকে 5 নিয়ে আলোচনা করছি এখানেও কিন্তু একটা ছবি আছে সেখানে কী আছে দেখো একজন মেয়ে একটা ছেলে আরেকজন ভদ্রলোক পাশে কি কিছু বইয়ের ছবিও কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ এটা একটা বই আছে এরকম একটা জায়গা আমরা এখানেও কিন্তু পারস্পরিক কনভারসেশন আসলে এটা কিসের কনভারসেশন সেটা জানার চেষ্টা করি এখানে কি আছে দেখো প্রথম লাইনটা থেকেই বোঝা যাবে যে আসলে আমি এখানে কী পড়াতে চাচ্ছি এই বইতে তোমাদের কী দেওয়া আছে এটা কী বিষয়ে সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব অর্থাৎ একটা ছেলের ছবি ছিল একটা মেয়ের ছবি ছিল তাহলে বোঝাই যাচ্ছে সে একজন সীমা আর একজন কি তমাল তারা এখন কোথায় আছে আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব তারা এখন টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব মানে কি এটা ভাষা ক্লাবে আছে আমি তোমাদের সুবিধার্থে একটু বলছি যে আমরা নির্দিষ্ট ভাষা চর্চা করার কিন্তু নির্দিষ্ট একটা জায়গাও আছে হ্যাঁ আমাদের মাতৃভাষা বাংলা আমরা এটা কি ছোটো থেকে শিখে থাকি শুনতে শুনতেই আমরা শিখে ফেলি ঠিক না মাতৃভাষা বাংলা আর ইংরেজি হচ্ছে কি আমাদের মাতৃভাষা না এর জন্য আমাদের অনেক সময় প্র্যাকটিস করতে হয় বিভিন্ন কিছু আয়ত্ত আনতে হয় দক্ষতা অর্জন করতে হয় এবং সেখানে ভাষাটা যেখানে আমরা যে চর্চা করি আমাদের অন্য ইমপ্রুভমেন্টের জন্য সেটাকে বলা হয় একটা ক্লাব সেটা কী ধরনের ক্লাব যদি আমরা ইংরেজি শিখি সেটা হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব
হতে পারে না তাহলে এইটা কিন্তু ঠিক এই জিনিস নিয়ে আলোচনা করছি এই প্যাসেজটা কিন্তু আমাদের একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব নিয়ে আলোচনা করছি আসলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবটা কি যেখানে আমরা আমাদের ইংরেজি ভাষাটাকে ইমপ্রুভমেন্টের জন্য বিভিন্ন পদক্ষেপ নিতে পারি আমরা বলি না অনেক সময় যে ওয়ার্ড মিনিং শিখো ভোকাবুলারি শিখো প্র্যাকটিস করো মা বাবার সাথে কথা বলো বন্ধুদের সাথে ইংরেজিতে কথা বলো ঠিক এটা শেখারও কিন্তু একটা জায়গা আছে আমাদের স্কুলেও কিন্তু আছে দেখো এখানে কি বলা আছে দে কাম টু দ্য ক্লাব টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ তারা কি যে এখানে ইংরেজিতে কথা বলাটা অনুশীলন করার জন্য এখানে এসেছে বুঝাই যাচ্ছে আচ্ছা বুঝাই যাচ্ছে যে এখানে কেন আসলো তারা তারা এখানে এসে কি করে দে লিসেন টু সিটিস তারা কি করে লিসেন অর্থ কি শোনা আমি কিন্তু পাশাপাশি ওয়ার্ড মিনিং অর্থগুলো বলার চেষ্টা করছি আমার চ্যাপ্টারগুলো শেষ হলে অবশ্যই আমি আবারও ওয়ার্ড মিনিংগুলি নিয়ে আলোচনা করব দে লিসেন টু সিডি তারা কি সিডি শোনে অ্যান্ড ওয়াটস ডিভিডিস ইন ইংলিশ তারা ইংরেজিতে সিডি শোনে এবং ডিভিডিগুলো দেখে সিডি আর ডিভিডির পার্থক্যটা কি সিডি হচ্ছে তুমি সেখানে শুধু শুনতে পাবে আর ডিভিডি হচ্ছে কি তুমি শোনার সাথে সাথে তুমি প্র্যাকটিক্যালি দেখতেও পাবে অর স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ডস অথবা তারা এখানে কী করে বন্ধুদের সাথে এসে ইংরেজিতে কথা বলে অর্থাৎ এমন একটা জায়গা ক্লাবটা যেখানে এসে তুমি তোমার সিডি দেখতে পারবে সিডি শুনতে পারবে ওয়াচ ডিভিডি অর্থাৎ ডিভিডিটাকে দেখতে পারবে অথবা স্পিক ইংলিশ উইথ ফ্রেন্ডস বন্ধুদের সাথে ইংরেজিতে কথা বলা অনুশীলন করতে পারবে টুডে দ্যার ইজ এ নিউ পার্সন ইন দ্য ক্লাব এখানে আরেকটা লাইন দেওয়া আছে দেখো টুডে দ্যার ইজ এ নিউ পার্সন ইন দ্য ক্লাব এখানে এই ক্লাবে একটা নতুন ব্যক্তি আছে আমরা কিন্তু কিছুক্ষণ আগে যে ছবিটা দেখেছিলাম সেখানে একটা ভদ্রলোক বসা ছিল তাকে কিন্তু বলা হয়েছে টুডে দ্যার ইজ এ নিউ পার্সন ইন দ্য ক্লাব হি ইজ আ ইয়াং ম্যান সে একজন কি যুবক হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ হি অর্থ কি এখানে সে ইজ রিডিং অর্থাৎ সে কি সে একটা বাংলাদেশ সম্পর্কে একটা বই পড়ছে তার বইটা পড়ছে সে বই সম্পর্কে জানার চেষ্টা করছে সে কি তাহলে অর্থাৎ সে বইটা বাংলাদেশ সম্পর্কে যে বইটা সে পড়ছে আরেকটু দেখি যে কি আছে এই যে ক্লিয়ারলি আরেকটু আবার ছবিটা দেখো যে এখানে সীমা এবং তমাল এবং পাশে ভদ্রলোক কী করছে সে তার বইটা পড়ছে তাহলে আমরা আরেকটু জানবো যে আসলে তার উদ্দেশ্যটা কী এখানে ভদ্রলোক কী করে সীমায়ন তমাল কী করছে আমরা পড়ি সীমা কি বলল লুক দেখো তমাল হোজ দ্যাট জেন্টেলম্যান যে তমাল দেখো তো এই ভদ্রলোকটা কে কারণ তারা কিন্তু কেউই জানে না আসলে উনি কে ডু ইউ নো হিম তোমরা কি তাকে চেনো আমরা অপরিচিত থাকলে এমন সময় বলি না কি তাকে চেনো তমাল কি বলেছে ইয়েস হ্যাঁ দ্যাটস অ্যান্ডি স্মিথ সে হচ্ছে কি অ্যান্ডি স্মিথ হি ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও হেয়ার সে এখানে একটা এনজিওতে কাজ করছে এনজিও হচ্ছে কি নন গভর্নমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ একটা বেসরকারি সংস্থা সে এখানে কাজ করছে আই মিট হিম আই মিট হিম মিট অর্থ কি সাক্ষাৎ করা যে আমি তার সাথে সাক্ষাৎ করেছিলাম ইয়েস্টারডে গতকাল অ্যাট দ্য বুক শপ বইয়ের দোকানে যে গতকাল ইয়েস্টারডে থাকলে কিন্তু আমরা অবশ্যই বুঝি কি পাস্ট টেন্স এটাও কিন্তু খেয়াল রাখতে হবে কোন টেন্সে বলা হয়েছে যে আমি গতকাল তার সাথে বই এর দোকানে দেখা করেছিলাম কে বলল কথাটা খেয়াল করো কে বলল তমাল বলল কাকে বলেছিল সীমাকে অবশ্যই সেটাও কিন্তু খেয়াল করতে হবে সীমা কি বলল মেবি উই ক্যান প্র্যাকটিস আওয়ার ইংলিশ উইথ হিম সে বলল কি যে আমরা হতে পারে তার সাথে আমাদের ইংরেজিটা অনুশীলন করতে পারি তমাল কি বলে গুড আইডিয়া ভালো আইডিয়া অনেক সময় বলি না যে চমৎকার আইডিয়া হ্যাঁ তার তোমার সীমা কিন্তু বলেছে তার সাথে ইংরেজিতে অনুশীলন করবে কথা বলাটা অনুশীলন করবে হ্যাঁ ভালো আইডিয়া আই উইল ইন্ট্রোডিউস ইউ টু হিম তমাল কি বললো যে আমি তার সাথে তোমাকে পরিচয় করিয়ে দেব কাম উইথ মি যে আমার সাথে আসো অর্থাৎ একে অপরকে পরিচয় করানোর জন্য নিয়ে যাচ্ছে ঠিক তাই না যে তমাল চিনে সীমা চিনে না দেখি পরবর্তীতে কী আছে এতক্ষণ ছিল আমাদের লেসন ফাইভ পর্যন্ত আমাদের এই লেসনটা ইউনিট ওয়ানের এই লেসনগুলোতে তাঁদের এই তিনজনেরই কিন্তু পারস্পরিক যে কনভারসেশনটা এটাই কিন্তু এখানে আছে এখানে কী আছে আবার দেখি এখানে কী বলছে তমাল তমাল কী বললো
ও যে তোমাল তো বলেছিল যে আমার সাথে আসো, তোমাকে পরিচয় করিয়ে দিব। হ্যালো অ্যান্ডি, অ্যান্ডিকে বলছি হ্যালো, আবারও কিন্তু সেই ছোট্ট স্মল ওয়ার্ডটাকে হ্যালো। আমি আগেই বলেছি যে আজকে আমরা কী শিখব, যে হ্যালো ওয়ার্ডটা কিসের জন্য ইউজ করা হয়, কীভাবে ইউজ হচ্ছে, কেন ইউজ করছি। অ্যান্ডিকে বলছে হাই তোমাল, হাউ আর ইউ। তোমালকেও বললো কি কেমন আছো। তোমাল বললো ফাইন থ্যাংকস। অ্যান্ডি মিট মাই ফ্রেন্ড সীমা জামান। সে অ্যান্ডিকে বললো যে আমার বন্ধু হচ্ছে কি সীমা জামান, মানে সাক্ষাৎ করার জন্য বলি না, দেখো আমার বন্ধু ও কি সীমা জামান, ঠিক এরকমভাবে ওরা বলছে। অ্যান্ড সীমা দিস ইজ অ্যান্ডি। সে আবার বলছে দেখো সীমা এ হচ্ছে কি অ্যান্ডি। অ্যান্ডি স্মিথ, অ্যান্ডি বলে আবার পুরো পুরো নামটা বলছে অ্যান্ডি স্মিথ। তাহলে আমরা কিন্তু ভদ্রলোক সম্পর্কে কিছুটা পরিচয় জানতে পারলাম, ঠিক না? সে হচ্ছে কি অ্যান্ডি স্মিথ। অ্যান্ডি স্মিথ নামটা যদি একটু খেয়াল করি বোঝা যায় কিন্তু সে কিন্তু আমাদের দেশের না, সে কিন্তু বাংলাদেশি না, সে হচ্ছে একজন ফরেনার। সীমা বলছে হ্যালো মিস্টার স্মিথ। এই যে হ্যালো দিয়ে আবার সম্বোধন করলো, হ্যালো মিস্টার স্মিথ। অ্যান্ডি বললো হ্যালো প্লিজ কল মি অ্যান্ডি। অ্যান্ডি কি বলেছে যে দয়া করে আমার নাম ধরেই ডাকতে পারেন, যে আমাকে অ্যান্ডি বলি ডাক সম্বোধন করেন। অ্যান্ড ক্যান আই কল ইউ সীমা। আবার অ্যান্ডি কি বলে আমিও কি আপনাকে সীমা বলে রাখতে পারি। হ্যাঁ, পারস্পরিক যখন পরিচয়টা শেষ হয়ে যায় তো আমরা কিন্তু একে অপরকে তখন নাম ধরে আমরা ডেকে থাকি, কিন্তু এর আগে কিন্তু আমরা পরিচয়ের আগে কিন্তু আমরা কথা কোনো কথাই বলি না। সীমা কি বলছে শিওর, হ্যাঁ অবশ্যই আমরা বলি না। অ্যান্ডি বলল প্লিজ সিট ডাউন, যে প্লিজ বসো, লেটস সেট, যে তারপর আমরা আলোচনা করি। তাহলে আমরা এই লেসনগুলো থেকে কি বুঝলাম, আমি আগেও বলেছি এখানে কি সীমা, তোমাল আর অ্যান্ডি স্মিথ এই তিনজনের মধ্যে পারস্পরিক কনভারসেশনটা। আশা করব তোমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করেছ। এখন এই চ্যাপ্টারগুলো থেকে আমরা কি করব দেখি। এই যে আমি রিডিংটা পড়লাম, ঠিক তাই না? এই রিডিংটা পড়ার সাথে সাথে আমাকে অবশ্যই কিন্তু আমি পড়ার সাথে সাথে ওয়ার্ড মিনিংগুলো বলেছিলাম। এখন আবার আমি তোমাদের সুবিধার জন্য ওয়ার্ড মিনিংগুলো বলছি, তোমরা লিখে রাখতে পারো, মনে রাখতে পারো, যার যেভাবে সুবিধা হয় করতে পারো। কি বলেছি আবার বলি, ইন্ট্রোডিউস। ইন্ট্রোডিউস অর্থ কি? পরিচয় করানো। অবশ্যই ভোকাল শিখতে হবে, ভোকাল না শিখলে তোমাদের দক্ষতাও কিন্তু ইম্প্রুভ হবে না। হলিডে অর্থ কি? ছুটির দিন। জার্নি, জার্নি কি? ভ্রমণ করা। ল্যাঙ্গুয়েজ ক্লাব, ভাষা ক্লাব, লিভ ত্যাগ করা। কাম, আশা, সহজ ওয়ার্ড। স্পিক, বলা, প্র্যাকটিস, অনুশীলন করা। লিসেন, শোনা, ওয়াচ, দেখা। আমরা এই ভোকাবুলারি সম্পর্কগুলো কিন্তু আমরা আগেই জানি, ভোকাবুলারি অর্থ মিনিংগুলো কিন্তু আমরা অনেকেই জানি। তারপর তোমাদের সুবিধার্থে আমি আলোচনা করলাম। অবশ্যই ওয়ার্ড মিনিং জানতে হবে, পরীক্ষা এক্সামে আসুক নাও আসতে পারে, কিন্তু তারপরও আমাকে অবশ্যই ওয়ার্ড মিনিংগুলো আয়ত্ত রাখতে হবে আমাদের পড়াশোনার ইম্প্রুভমেন্টের জন্যই। আমরা এতক্ষণ তো ওয়ার্ড মিনিংগুলি পড়লাম, ঠিক না? বাংলাটা পড়লাম। আমি এখন পড়ব এই যে ওয়ার্ড মিনিংগুলি পড়লাম সেগুলোর সিমিলার মিনিং। সিমিলার মিনিংও কিন্তু আমাদের জানতে হয়। কি বলেছিলাম, ইন্ট্রোডিউস, নিজের এখন মনে আছে কিনা চেক করা। তো ইন্ট্রোডিউস অর্থ কী ছিল? পরিচয় করানো। ঠিক ইংলিশে কী হবে? টু মেক সামথিং অর সামওয়ান নোন ফর্মালি, অর্থাৎ কাউকে, কোনো কিছু বা কাউ কোনো ব্যক্তি সম্পর্কে পরিচয় করাটাই হচ্ছে কি ইন্ট্রোডিউস। হলিডে, হলিডে ছুটির দিন, ভেকেশন। জার্নি কি? ভ্রমণ, ট্রাভেলিং, ট্রাভেল বলতে পারি। লিভ অর্থ কি? ত্যাগ করা। এই যে বলেছিল কি আমার ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস, যে আমাদের ট্রেনটা 10 মিনিটের মধ্যে ছেড়ে দিচ্ছে, অর্থাৎ ত্যাগ করা। টু গো অ্যাওয়ে ফ্রম এ প্লেস, অর্থাৎ একটা জায়গা থেকে চলে যাওয়া। ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ অর্থ কি? একটা ভাষা, অর্থাৎ আমরা আদান প্রদানের করার জন্য, নিজের মনে ভাব প্রকাশের জন্য যে একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি সেটাই কিন্তু ভাষা। কি বলেছে? এ ফর্ম অফ কমিউনিকেশন ইউজিং ওয়ার্ডস, অর্থাৎ যোগাযোগের মাধ্যমের জন্য যে আমরা যে ওয়ার্ডগুলো ব্যবহার করি, যে শব্দগুলো ব্যবহার করি সেটাই হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ। আরও কিছু আছে, লিসেন, লিসেন অর্থ কি? আমরা সবাই জানি শোনা। টু পে অ্যাটেনশন, অর্থাৎ মনোযোগ দেওয়া। ক্লাব,
ক্লাবকে সেটা সংগঠন অ্যান অ্যাসোসিয়েশন অফ মেম্বার্স। ক্লাবে কিন্তু অনেক অনেক সদস্য থাকে, শুধু একজন নিয়ে কিন্তু একটা ক্লাব হয় না, ক্লাব হয় না, সেখানে চার থেকে অ্যাটলিস্ট চার পাঁচ থেকে দশজন একটা সদস্য থাকে, এর চেয়ে বেশিও হতে পারে। এই জন্যই বলেছে কি অ্যান অ্যাসোসিয়েশন অফ মেম্বার্স, একটা সদস্যদের নিয়ে একটা সংস্থা। ওয়াচ, আমরা জানি দেখা, টু লুক অ্যাট সামথিং, কোনো কিছুর দিকে তাকানো, সেটাও হতে পারে। প্র্যাকটিস, অনুশীলন করা। এক্সারসাইজ, সামথিং, কোনো কিছু অনুশীলন করা। স্পিক, বলা। বলা অর্থ কি, টু স্পিক ওরালি, অর্থাৎ মৌখিকভাবে যখন এটাকে বলি সেটাকে বলা হয় বলা, কথা বলা বলতে পারি, মৌখিকভাবে বলতে পারি। আশা করব আমার ওয়ার্ড মিনিংগুলোর সাথে সাথে সিমিলার মিনিংগুলোও জানবে, কারণ এই সিমিলার মিনিংগুলো দিয়ে কিন্তু আমাদের পরবর্তী ক্লাসগুলোতে আসবে যে আমরা আসলে পরবর্তী ক্লাসে এগুলো কী করব, কী কাজে আসবে। আমরা আরও কিছু জানবো আজকের লেসন থেকে। আমি যে পড়ালাম পেজগুলো, পেজ ছিল কি ইংলিশ ফর টুডে আমরা লেসনগুলো যে পড়ালাম, সেখান থেকে কিছু কিছু চ্যাপ্টারগুলোতে আমাদের কিছু কোশ্চেন অ্যান্সার আছে বইতে দেখবে, সেই কোশ্চেন অ্যান্সারগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। আশা করি আমার অ্যান্সার দেওয়ার আগে কিন্তু তোমরা অ্যান্সার দিতে পারবে। আমরা কি বলেছি, অ্যাট ফার্স্ট অবশ্যই তোমাদেরকে রিডিংটা ভালোভাবে পড়তে হবে, যাতে কী সম্পর্কে কোশ্চেন করা হয়েছে সেটা বোঝার জন্য। দেখি তাহলে আমরা আজকে প্রশ্নগুলো পড়ার চেষ্টা করি। এখানে দেখো, হোয়ার ইজ জেসিকা গোয়িং, ফার্স্ট কোশ্চেন কি, হোয়ার ইজ জেসিকা গোয়িং। আমরা কিন্তু এখন চতুর্থ শ্রেণী থেকে ক্লাস ফাইভে উঠেছি, অবশ্যই না, আমরা চতুর্থ শ্রেণীতেও কিন্তু ভালো ছিলাম, এখনও তোমরা স্টুডেন্ট ভালো। তোমরা একটু মনোযোগ দিয়ে আগে কোশ্চেনটা পড়ার আগে একটু খেয়াল করবে, হোয়ার ইজ জেসিকা গোয়িং, এখানে আসলে সাবজেক্টটা কে, কার সম্পর্কে বলা হয়েছে, জেসিকা সম্পর্কে বলা হয়েছে। তাহলে হোয়ার অর্থ কি, কোথায়, আমরা জানি হোয়ার ইজ জেসিকা গোয়িং, জেসিকা গো অর্থ কি, যাওয়া, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলা হয়েছে জেসিকা কোথায় যাচ্ছে। তাহলে সাবজেক্ট যেহেতু জেসিকা, তাহলে অবশ্যই আমাকে একটা কোশ্চেন অ্যান্সার লেখার সময় কী আনতে হবে, আগে আমাকে অবশ্যই সাবজেক্ট আনতে হবে জেসিকা। তারপর যেহেতু কোশ্চেন করা আছে ইজ ভার্ব দিয়ে, তাহলে আসলে জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম। আরেকটা জিনিস, হোয়ার দিয়ে কী বলা হয়েছে, প্লেস, অর্থাৎ অ্যাডভার্ব অফ প্লেস, তোমার জায়গাটা নির্দেশ করা হয়েছে, জেসিকা কোথায় যাচ্ছে, জেসিকা চট্টগ্রাম যাচ্ছে। বুঝা গিয়েছে যে আমি কোশ্চেনটা পড়ার সাথে সাথেই কিন্তু বুঝতে পারবো যে আসলে কী সম্পর্কে জানতে চেয়েছে, যেহেতু হোয়ার ছিল, হোয়ার কি আমাদের অ্যাডভার্ব অফ প্লেস একটা ওয়ার্ড, যে জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম, জেসিকা চট্টগ্রাম যাচ্ছে। নাম্বার টু, হোয়াই ইজ জেসিকা গোয়িং দেয়ার, আচ্ছা আমরা যে পড়েছিলাম জেসিকা কেন যাচ্ছে সেখানে, জেসিকার কী ছিল, জেসিকার হলিডে ছিল, সে তার বাবার সাথে তার ছুটিটা কাটাচ্ছে, তাহলে আমরা বলতেই পারি জেসিকা সেখানে তার ছুটিটা কাটানোর জন্য যাচ্ছে। আবারও সাবজেক্ট কি এখানে, জেসিকা, যেহেতু কোশ্চেন আবার আছে এদিকে ইজ, তাহলে ভার্ব আছে কি এখানে, ইজ, জেসিকা ইজ গোয়িং দেয়ার, জেসিকা সেখানে যাচ্ছে। আমি কোশ্চেন থেকেই কিন্তু অর্ধেক অ্যান্সার এসে যাবে, জেসিকা ইজ গোয়িং দেয়ার কী কারণে, টু এনজয়, উপভোগ করতে, হার হলিডে, তার ছুটির দিনটাকে উপভোগ করতে যাচ্ছে। অবশ্যই লেখার সময় খুব ভালোভাবে পড়ে স্পষ্ট করে সুন্দর হাতের লেখায় লিখব। হোয়ার ইজ জেসিকা ফ্রম, এখন আসছে কি, জেসিকা কোথা থেকে আসছে, মনে আছে জেসিকা কোথা থেকে আসছে, জেসিকা ইজ ফ্রম দ্য ইউনাইটেড কিংডম, জেসিকা কোথা থেকে আসছে, ইউনাইটেড কিংডম থেকে এসেছে। আমরা আরও কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করবো, দেখি নাম্বার কোশ্চেন ফোর বলেছে, ইজ সীমা ফ্রম ঢাকা, একটু চেষ্টা করো তো মনে করার, সীমা কি ঢাকা থেকে এসেছিল, না সীমা ঢাকা থেকে আসেনি, তাহলে আমরা কী লিখব, নো, নো অর্ডার দেওয়ার পর অবশ্যই আমি এখানে কমা ইউজ করব, নো সীমা ইজ ফ্রম সিলেট, না সীমা সিলেট থেকে এসেছে, বলেছিল যে আমি সিলেট থেকে এসেছি, আমি সিলেটেই যাচ্ছি, তাহলে সীমা কিন্তু ঢাকা থেকে আসেনি। হোয়ার ইজ সীমা গোয়িং, আবার বলছে সীমা কোথায় যাচ্ছে, সীমা ইজ গোয়িং টু সিলেট, সীমা কোথায় যাচ্ছে, সীমা সিলেট যাচ্ছে। হোয়েন ইজ সীমাস ট্রেন লিভিং, একটু খেয়াল করি, হোয়েন, হোয়েন অর্থ কি, কখন, কখন দিয়ে কী বোঝায়, অ্যাডভার্ব অফ টাইম, তাহলে সীমাস ট্রেন এখানে হচ্ছে সাবজেক্ট, সীমাস ট্রেনটা কখন ত্যাগ করবে, তাহলে আমি অবশ্যই আগে সীমাস ট্রেনটা লিখব, সীমাস ট্রেন,
সাহায্যকারী ভার্ব ইজ। এখানে ভার্ব আছে সিমাস ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস। আমরা কি করি প্রায় সময় হয়তো বা কি করি ভুলে আমরা সাহায্যকারী ভার্বটা বসাই না। রিমেম্বার ইট, উইদাউট ভার্ব উই ক্যান নট গেট এনি মার্কস। অবশ্যই আমাকে ভার্ব ব্যবহার করতে হবে সঠিকভাবে, ভার্বের ভুল হলে আমরা কোনো মার্কস পাবো না। তাহলে এখানে কী বলা হচ্ছে, হোয়েন ইজ সিমাস ট্রেন লিভিং, সিমাস ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস। আরও কিছু কোশ্চেন আছে, নাম্বার 7, হোয়ার আর সীমা অ্যান্ড জেসিকা। নেক্সট লেসনগুলো থেকে আবার বললাম যে প্রথম লেসনটাতে এইগুলো ছিল, আর পরের লেসনগুলোতে দেখো যে সীমা অ্যান্ড জেসিকা প্রথমে কোথায় ছিল। প্রথম লেসনগুলো কিন্তু সীমা আর জেসিকা নিয়েছিল, পরবর্তী ছিল সীমা আর তমালকে নিয়ে। তাহলে সীমা এবং জেসিকা তারা কোথায় ছিল, যেহেতু এখানে একটা ছবি দেখা যাচ্ছিল, ট্রেনের একটা ছবি দেওয়া ছিল, আবার বলেছে আওয়ার ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস, বুঝেই যাচ্ছিলো যে তারা কোথায় আছে, ট্রেন স্টেশনে আছে। তাহলে আমি বলবো কি, সীমা অ্যান্ড জেসিকা এখানে কিন্তু সাবজেক্ট, শুধু সীমা লিখবে না, এখানে সাবজেক্ট হচ্ছে দুটো, সীমা অ্যান্ড জেসিকা সাহায্যকারী ভার্ব আর ইন দ্য রেলওয়ে স্টেশন। সীমা এবং জেসিকা কোথায় আছে, রেলওয়ে স্টেশনে আছে। নাম্বার 8, হোয়ার আর সীমা অ্যান্ড তমাল। দেখো আমরা এর আগে পড়লাম কি সীমা এবং জেসিকাকে নিয়ে, এখন আবার বললাম সীমা এবং তমাল কোথায় আছে, দুজনের প্লেস কিন্তু ডেস্টিনেশনটা কিন্তু ভিন্ন ছিল। সীমা অ্যান্ড তমাল কোথায় আছে মনে আছে, আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব, তারা টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাবে আছে। ক্লিয়ার? অর্থাৎ তারা তাদের ভাষায়িত ক্লাবে আছে। নাম্বার 9, হোয়াই ডু দে গো দেয়ার, তারা ওই ভাষা ক্লাবে কেন যায়। আমরা আগেই বলেছিলাম তারা কেন যায়, তারা ইংরেজিতে ইংরেজি ভাষাটাকে দক্ষতা অর্জন করতে যায়, ইংরেজিটা অনুশীলন করতে যায় বলতে পারি। হোয়াই দিয়ে অ্যান্সার করলে অবশ্যই খেয়াল করবে যে কোনো উদ্দেশ্য বোঝাতে, আর যখনই উদ্দেশ্য বোঝায় অনেক সময় কারণ বোঝায়, যখন কোনো উদ্দেশ্য বোঝায় তখন তুমি ব্যবহার করবে ট্রু, আর যখন কারণ বোঝায় তখন সেটা আসতে পারে বিকজ। বিকজ দিয়ে ওটা লেখা যায়, লিখতে পারো কোনো প্রবলেম নেই, যে দে গো দেয়ার টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ, তারা সাবজেক্ট কি দে, গো দেয়ার তারা সেখানে গিয়েছিল কি করতে, টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ, তারা ইংরেজিতে অনুশীলন করতে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আমরা আরেকটু আর বাকি কিছু কোশ্চেন আছে দেখি। নাম্বার 10, কী বলা আছে, হো ইজ দ্য নিউ পার্সন দেয়ার, ওই যে বলা ছিল যে হি ইজ এ ইয়াং ম্যান, আবার দেওয়া ছিল যে কি সে একজন নতুন ব্যক্তি এখানে আছে। হো ইজ দ্য নিউ পার্সন, নিউ পার্সনটা কে ছিল, অ্যান্ডি স্মিথ। যেহেতু কোশ্চেন হো দিয়ে, হো অর্থ কি কে, আমার অ্যান্সারটা কি হো, অর্থাৎ কে জানিয়েছে, তাহলে আমি হো এর পরিবর্তে জাস্ট কি লিখবো, অ্যান্ডি স্মিথ। তার বাকি বাকি লাইনটুকু কিন্তু প্রশ্ন থেকে লিখতে পারবো, অ্যান্ডি স্মিথ ইজ দ্য নিউ পার্সন দেয়ার। হো এর অ্যান্সার পেয়ে গিয়েছি, হোটা অর্থ কি কে, কে ছিল নতুন ব্যক্তি, অ্যান্ডি স্মিথ। তাহলে আমাকে আর কোনো কোশ্চেন অ্যান্সার চেঞ্জ করতে হবে না, জাস্ট আমি হোয়ের পরিবর্তে কী লিখবো, অ্যান্ডি স্মিথ, তারপর কোশ্চেন থেকে আমি লাইনগুলো লিখে দেবো, অ্যান্ডি স্মিথ ইজ দ্য নিউ পার্সন দেয়ার। হোয়াট ইজ হি রিডিং, অ্যান্ডি স্মিথ কী করছিল, অ্যান্ডি হোয়াট ইজ হি রিডিং, সাবজেক্ট কি হি, তাহলে এখানে আসবে সাবজেক্ট হি ইজ রিডিং। আমি কোশ্চেন থেকে লিখলাম হি ইজ রিডিং আ বুক অ্যাবাউট বাংলাদেশ, সে বাংলাদেশ সম্পর্কে একটা বই পড়ছে। সে কী ছিল আসলে, সে কিন্তু ছিল অ্যান্ডি স্মিথ, আমি আগেই বলেছিলাম যে সে একজন ফরেনার ছিল, সে বাংলাদেশ সম্পর্কে জানার চেষ্টা করছে, সে বাংলাদেশ সম্পর্কে একটা বই পড়ছে। 12, কী বলেছে, হোয়ার ডিড তমাল মিট দ্য নিউ পার্সন, তমাল এই যে নতুন ব্যক্তিটা ছিল সে তার সাথে কোথায় সাক্ষাৎ করেছিল। একটু খেয়াল করো, হয় অর্থ কোথায়, তাহলে আবারও এটা কি অ্যাডভার্ব প্লেস, কোশ্চেন কিন্তু এখানে করেছি ডিড দিয়ে, আমরা আগেও করেছি যদি ডিড দিয়ে কোশ্চেন করা হয় অবশ্যই সেটা কি পাস্ট টেন্স হবে সেন্টেন্সটা। তমাল মিট, যেহেতু ডিড আছে, অ্যাম ডাবলিউটি মিট, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম ভার্বের, আর যখন আমি পাস্ট ফর্ম লিখবো তমাল মিট পাস্ট টেন্স আসবে, তমাল মিট দ্য নিউ পার্সন অ্যাট দ্য বুকশপ, বইয়ের দোকানে তমাল নতুন ব্যক্তিটার সাথে দেখা করেছিল, অর্থাৎ সাক্ষাৎ করেছিল। আর একটা কোশ্চেন আছে দেখি, হোয়াই ডাজ সীমা ওয়ান্ট টু মিট দ্য নিউ পার্সন। খেয়াল করো, আমরা যে রিডিংটা পড়লাম এতক্ষণ, এই রিডিংগুলোর মধ্যেই কিন্তু প্রত্যেকটার অ্যান্সার আছে, তাহলে অবভিয়াসলি ফার্স্ট ওয়ার্ক ইজ রিডিং। আমি যদি রিডিংটা ভালোভাবে পড়তে পারি তাহলে আমার কোশ্চেন অ্যান্সারগুলো লেখা সহজ হবে।
80 কোশ্চেনে হোয়াই বলেছে অর্থাৎ কেন বুঝিয়েছে সীমা কেন সীমা ওয়ান্ট অর্থাৎ কি চায় সীমা কেন চায় নিউ পার্সনের সাথে সাক্ষাৎ করতে সাবজেক্ট সীমা যেহেতু কোশ্চেন ডাজ দিয়ে করা আছে আমরা আগে জেনেছি যে ডাজ দিয়ে করলে কি ভার্বের সাথে অ্যাজ বাই অ্যাজ যুক্ত হবে সীমা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সীমা ওয়ান্টস টু মিট দ্য নিউ পারসন এতটুকু আমরা কোথা থেকে আনলাম আমরা কোশ্চেন থেকে আনছি টু প্র্যাকটিস স্পিকিং ইংলিশ সে তার নিজেরকে ইংরেজিতে কথা বলা অনুসরণ করার জন্য সীমা কী চায় অ্যান্ডি স্মিথের সাথে অর্থাৎ নতুন ব্যক্তিটার সাথে সাক্ষাৎ করতে চায় আশা করি আমার কোশ্চেনগুলো আলোচনা তোমরা বুঝতে পেরেছ আমি বারবার বলবো যে রিডিংটা ভালোভাবে পড়ো অবশ্যই তোমরা আমার এই কোশ্চেনগুলোর অ্যান্সারও বুঝতে পারবে তোমরা ইচ্ছে করলে খাতায় লিখেও প্র্যাকটিস করতে পারো খাতায় লিখবে তাতে তোমার নিজের লেখাও প্র্যাকটিস হবে এবং শেখাও হবে আরও কিছু নিয়ে আলোচনা করবো এখন এই যে আমরা এই লেসনটা নিয়ে আলোচনা করলাম আজকে যে আমি এই লেসনটা নিয়ে আলোচনা করলাম ইউনিট ওয়ান ছিল সেখানে লেসন ছিল অনেকগুলো এই লেসনগুলো থেকে আমি দেখো লিখেছি কি রিয়ারেঞ্জ রিয়ারেঞ্জ কীভাবে করতে হয় আমরা জানি ছোটো থেকে রিয়ারেঞ্জ পড়ছি ঠিক তাই না রিডিং পড়লে কী উপকার আমি বারবার বলছি রিডিং কেন পড়ার জন্য এই যে রিডিং থেকে আমরা এই রিয়ারেঞ্জগুলো বাসায় প্র্যাকটিস করব আমি কিন্তু দিয়েছি এসডাব্লিউ হ্যাঁ বাসায় অবশ্যই রিয়ারেঞ্জগুলো প্র্যাকটিস করব আমি তোমাদের সুবিধার্থে আমি তারপর ওরালি অ্যান্সারগুলো বলছি তোমরা বাসায় খাতায় লিখবে রিয়ারেঞ্জ করার সময় প্রথমে একটু ভালোভাবে ওয়ার্ডগুলো পড়ে অর্থগুলো পড়ে আগে সাবজেক্টটাকে আইডেন্টিফাই করতে হয় নাম্বার ওয়ান কী আছে দেখো ইন্ট্রোডিউস আই মে মাইসেলফ অর্থাৎ আমি এখানে কী বলেছি আমি কিন্তু যদি রিডিংটা ভালো পড়ি না একটু লাইনটা দেখলেই মনে পড়ে যায় তা কী হতে পারে প্রথমে আসবে মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ ক্লিয়ার ইজি না নতুন বই কিন্তু একটু কঠিন না আমরা যদি পড়াশোনা করি কোনো নতুন কেন কোনো কিছুই কঠিন না কী বলা আছে নাম্বার টু ইউ গোয়িং আর হয়ার যেহেতু কোশ্চেন দেওয়া আছে অবশ্যই কিন্তু ডাব্লিউএইচ ওয়ার্ডটা আগে যাবে হয়ার আর ইউ গোয়িং ডাব্লিউএইচ আর আগে যাবে তারপর সংযোগের ভাবটা যাবে তারপর সাবজেক্ট যাবে ভার্ব যাবে হোয়ার আর ইউ গোয়িং বলতে পারি না কোথায় যাচ্ছ ফাদার হলিডে মাই আই অ্যাম অন উইথ কী বলেছিল এখানে সাবজেক্টকে প্রথমে আমরা সেন্টেন্সের জন্য পড়লাম কী আসবে আগে আই অ্যাম অন হলিডে উইথ মাই ফাদার রিয়ারেঞ্জ আসলে সত্যিকার অর্থে যেটা বেসিক্যালি তুমি তখনই ভালো পারবে যখন তুমি রিডিংটাকে আয়ত্তে নিয়ে আসবে নাম্বার ফোর ট্রেন আওয়ার লিভিং ইজ মিনিটস টেন ইন অর্থাৎ এখানে এলোমেলো করে দেওয়া আছে সেন্টেন্সটাকে সাজাবো প্রথমে আসবে কি আওয়ার ট্রেন ইজ লিভিং ইন টেন মিনিটস আওয়ার ট্রেন ইজ লিভিং ইন টেন মিনিটস নেক্সট ফাইভ এখানে সাবজেক্টটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করি সীমা আছে তমাল আছে আমরা তো রিডিংটা পড়েছি তাহলে কী আসবে সীমা অ্যান্ড তমাল সীমা অ্যান্ড তমাল কোথায় আছে তারা মনে আছে তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব সীমা অ্যান্ড তমাল আর ইন দ্য টাউন হল ল্যাঙ্গুয়েজ ক্লাব অর্থাৎ এই রিয়ারেন্সগুলো আমরা বাসায় প্র্যাকটিস করবো আরও কিছু আছে তোমরা নিজেরাই পারবে আজকে তারপর তোমাদেরকে হেল্প করছি দেখো এখানে কী আসবে হি ইজ আ ইয়াং ম্যান পড়েছিলাম না হি ইজ এ ইয়াং ম্যান নাম্বার সেভেন কোশ্চেন মার্ক আছে অবশ্যই ডাব্লিউএইচ ওয়ার্ড আগে যাবে হোজ দ্যাট জেন্টেলম্যান কী বলছে হোজ দ্যাট জেন্টেলম্যান নাম্বার এইট এখানে খেয়াল করো কী আগে আসবে যেহেতু কোশ্চেন মার্ক আছে এখানে সাহায্যকারী ভার্ব হিসেবে আগে বসবে কি ডু ডু ইউ নো হিম ডু ইউ নো হিম তোমরা কি তাকে তুমি কি তাকে চেনো কোশ্চেন করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে কোশ্চেন মার্কটাও ব্যবহার করতে হবে এবং সাহায্যকারী ভার্বটার সঠিক ইউজটাও খেয়াল করতে হবে নাম্বার নাইন ইয়েস্টারডে এখানে আছে ইয়েস্টারডে মিট মিটার তোকে সাক্ষাৎ করা হিম তাকে আই আমি জানি বুক শপ আর অ্যাট অর্থাৎ তোমার কী বলেছিল আই মিট হিম ইয়েস্টারডে অ্যাট দ্য বুক শপ আমি কীভাবে বলে ফেললাম ওই যে রিডিংটা যদি আমি আয়ত্ত রাখি আমি ইজিলি বলতে পারবো নাম্বার টেন এখানে কী আছে হি ইজ ওয়ার্কিং উইথ অ্যান এনজিও হেয়ার আশা করি তোমরা বাসায় এগুলো করবে বাসায় এগুলো করবে প্র্যাকটিস করবে তাহলে আজকে আমরা কী শিখলাম এই লেসনগুলো থেকে যতটুকু আমরা পড়লাম আমি পড়িয়েছি তোমরা মনোযোগ দিয়ে শুনেছ
খুব ভালোভাবে মা বাবার কথা শুনবে এবং পড়াগুলো আয়ত্ত করবে এবং এসডব্লিউ গুলো করবে ঠিক আছে তাহলে আজকের ক্লাস এতটুকুই আবার আগামী ক্লাসে দেখা হবে তোমাদের সাথে ভালো থেকো সবাই